হাজীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত। হাজীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল 9:30 উপজেলা প্রশাসনের উদ্যোগে মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুক্তিযুদ্ধের 1নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং চাঁদপুর 5 আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরোত্তম। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি 2, চাঁদপুর পিটিআই সহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুলেল শুভেচ্ছা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মুক্তিযুদ্ধের 1নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরোত্তম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনউদ্দিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আসম মাহবুবুল আলম লিপন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহমেদ খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুণ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুবায়ের সৈয়দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।